যুদ্ধাপরাধের বিচারে কোনো চাপের কাছেই নতি স্বীকার করবে না সরকার। গণভবনে সাংবাদিক কলামিস্টদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। আবারও পেছালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের এবং জামায়াত নেতা মুজাহিদের আপিল শুনানি, পরবর্তী তারিখ 28 এপ্রিল। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে নির্বাচনী প্রচারণা, এবার নতুন মাত্রা দিয়েছে সামাজিক প্রচার মাধ্যম, ভাটা পড়েনি ছাপাখানায়ও। অবশেষে 7 মাসের শিশু সাজিয়ার পেট থেকে বের করা হল 22 সপ্তাহের ভ্রূণ, ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সফল অস্ত্রোপচার। এবং ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের দেয়া 269 রানের জবাবে ব্যাট করছে বিসিবি একাদশ, আগে নাম না থাকলেও এ ম্যাচে খেলছেন তামিম।